আসসালামু আলাইকুম আসসালাম দেশে এবং প্রবাসী যে যেখানে দেখছেন আমাদের আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার প্রিয় শিক্ষক সকলের প্রিয় শিক্ষক বংশাযুচ্ছ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বিএসসি জনাব মোহাম্মদ আব্দুল জল্লি স্যারকে নিয়ে তো যারা প্রবাসী এবং দেশে রয়েছেন স্যারকে দেখছেন এবং আজকে আপনাদের সবার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস ছোট্ট আয়োজন দুলাল লাইভ যারা ফেসবুকে এবং ইউটিউবে আমার সাথে যুক্ত তারা নিয়মিতই আমার এই লাইভ দেখে থাকেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন আমার নিয়ে যদি থাকে আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে যুক্ত হবেন আমার সাথে তো সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে তো স্যার কেমন আছেন সব মিলিয়ে আল্লাহ ভালো রাখছেন তো স্যার তো সব মিলিয়ে একটা বর্ণাঢ্য কেরিয়ার স্যার আপনার বংশাই স্কুলে গেছে আর কি আপনার ব্যক্তি জীবনের স্কুলের শিক্ষকতা জীবন স্যার কত সালে স্যার কিভাবে শুরু করলেন স্যার এটি একটু সরাসরি চলে আসলাম স্যার বংশাই স্কুলের কর্মজীবন আমি উনিশশো আঠাত্তর সালে সাতাত্তর সালে বিএসসি পাশ করার পরেই সাথে সাথে

বংশাই স্কুলেরই ছাত্র এবং বংশাই স্কুলের শিক্ষক এবং প্রথম বেসের ছাত্র এই তো স্যার আপনার শিক্ষা জীবন দিয়ে স্যার শুরু করি আপনার স্যার প্রাথমিক শিক্ষা জীবন স্যার কিভাবে শুরু হয়েছে এটা একটু বলেন যে কোন স্কুল কিভাবে এইটা প্রাথমিক শিক্ষাটা চিতেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় চিতেশ্বরী গ্রামে আমার বাড়ির কাছে ওখান থেকে পঞ্চম শ্রেণী পাশ করার পর যেটাকে আমরা বর্তমানে বংশাই স্কুল এন্ড কলেজ বলছি এই বংশা স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল চিতেশ্বরী জুবাড়ি জুনিয়র উচ্চ বিদ্যালয় নামে ওখানে প্রথম ষষ্ঠ শ্রেণী খুলে ওখানে আমি প্রথম ভর্তি হই ওখান থেকেই শুরু অধ্যয়নে ওখান থেকে ওই স্বাধীনতার আগ দেয় এলাকার লোকজন স্কুলটাকে সাধারণ এত এলাকার সব মানুষের সুবিধার্থে ওই জুনিয়র হাই স্কুলটা শাহাবুদ্দিন সরকার প্রতিষ্ঠিত করেছিল এলাকার সহযোগিতায় ওখান থেকে সকলের সুবিধার্থে এবং এলাকার কেন্দ্রস্থল হিসেবে এই স্থাপন করে এখানে আমি দুই বছর অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে লেখাপড়া করি তখন ওই বছর এখান থেকে এসএসসি দেওয়ার ব্যবস্থা অবস্থায় করতে না পারায় আমি সাফার বিবি হাই স্কুল ওখান থেকে এসএসসি পাশ করি বিজ্ঞান বিভাগে আচ্ছা তারপর স্যার আপনার কলেজ জীবন পরবর্তী সময়ে ওখান থেকে আসার পর মির্জা মহাবিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখায় আমি অধ্যয়ন করি এবং ওখান থেকে ভালোভাবে এবং এসএসসি এসএসসি ওই ক্ষেত্রে আমি ভালো রেজাল্ট সহ পাশ করি পরবর্তীতে বিএসসি পড়ার জন্য মেজাবর কলেজে তখনও বিএসসি কোর্স খুলে নাই তখন গণিত সহ খুলে নাই। তখন কোরডিয়া সাদত মহাবিদ্যালয় ওখান থেকে আমি বিএসসি ডিগ্রি লাভ করি পরবর্তীতে বিএসসি ডিগ্রি পাশ করার পরবর্তীতেই অর্থাৎ উনিশশো সাতাত্তরে পাশ করার পরেই আটাত্তরেই ওই বছরের শেষের দিকে শিক্ষতা শুরু করি ওখান থেকে আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হই উনিশশো সাতাশ সাতাশিতে প্রায়ই স্থান বিস্তম স্থান অধিকার করার কাছাকাছি অবস্থায় বিএড ডিগ্রি লাভ করে পরবর্তী সময় বিভিন্ন চাকুরিকালীন প্রশিক্ষণে বিভিন্ন জায়গায় বারবার খুব সুনরামের সাথে অর্জন করছি যা অত্র এলাকার আগেকার যারা শিক্ষক সবাই জানেন যে বিভিন্ন প্রশিক্ষণ যে আমি উন্নত রেজাল্ট করেছি এবং বিভিন্ন সময় এ অনেক প্রশংসাও অনেকেই করেছে স্যার আপনার একটা প্রশংসা স্যার সরাসরি স্যার সামনে সামনে চলে আসলো স্যার আমরা লাইভের শুরুতে যার কথা বলছিলাম লাইভেও আমরা পেয়ে গেলাম বাবুল শিখদের স্যার কপিল শিখদের ছোট ভাই আপনার ছাত্র সম্মানিত স্যারকে প্রবাসী সৈনিক ভাইদের পক্ষ থেকে জানাই আমার সালাম স্যার কেমন আছেন সার্জেন বাবুল শিকদার কুয়েত আর্মি এই বাবুল শিকদার কবিল শিকদার ভাই উনি আমার খুব ক্লুজ লোক ছিলেন এবং উনি উনির ছেলে বাবুল আমার খুব আদরের ছাত্র ছিলেন এবং আমি উনির ছোটো ভাই ভালো ছাত্র ছিলেন এবং আমি খুব আদর করতাম এবং বলতাম যে তোমার ভবিষ্যতে তোমার একটা উন্নত জীবন তোমার হবে ই আশা আমি সবসময় তারে করতাম আচ্ছা আচ্ছা এখনো সে আমার কথা মনে করে আমার মনে হয় যে এখন আমার কথা সে মনে করে থ্যাংক ইউ বাবুল ভাই আপনাকে ধন্যবাদ আপনার বড় ভাই কপিল শিকদার সে আমাদের পরিচিত এবং বংশাই স্কুলের জন্য তার অবদান অনস্বীকার্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা তাকে পেয়েছিলাম আমার আমি যখন বংশাই স্কুলের ছাত্র ছিলাম এবং স্যার যখন ছিলেন বংশাই স্কুলের একজন অভিভাবক সদস্য ছিলেন এবং মোটামুটি তার শেষ পর্যন্ত সে স্কুলের জন্য কাজ করে গেছেন বাবুল ভাই আপনাকে আপনি আমাদের লাইভে যুক্ত থাকেন তো স্যার আপনার ওই সময় স্যার আপনি মোটামুটি ভালো পড়ালেখা বিএসসি হিসেবে স্যার নাম অর্জন করলেন তাই তো ওই সময় আপনার তো স্যার ওই সময় আপনি শিক্ষকতায় স্যার কেন হলেন অন্য কিছু তো করতে পারতেন স্যার কথাটা অনেকেই জিজ্ঞেস করে যে আমি ওই সময় দেশে অন্য একটা চাকরি করতে করা সম্ভব ছিল এবং অনেক চাকরি অভার আসছো তো আমি দেখলাম যে এই এত এলাকায় আমি সবার বিশ্ববিদ্যালয় বিদ্যালয় হইতে এসি পাশ করার পরে তারপরে থেকে আমি প্রথম এই এলাকায় বিএসসি এবং গণিতের কোনো শিক্ষক এই এলাকায় তখন স্কুলে ছিল না আচ্ছা আচ্ছা যদি গণিতের শিক্ষক না থাকে তারা বললেন তাহলে এলাকার এই স্কুলটা বেঁচে থাকে তাহলে তুমি যদি গণিত শিক্ষক না থাকো তাহলে গণিত গণিতটাই এখানে পড়ানো হয় না এইটার মধ্যে আমি ডুবে গেলাম ছাত্রদের ময়া এবং তাদের লেখাপড়ার মধ্যে ডুবেই আমার এই প্রায় উনচল্লিশ বছর কেটে গেছে ভাই

বঙ্ক্লেসও curto পক্ষ না নিত তাহলে হয়তো আমরা রিয়াস সারের ভাষ্যমতে যে আমরা একটা সাউন্ড ভিউস বীজছি খুঁজছিলাম যেই সময় কাকে দিয়ে আমরা বিজ্ঞান বিভাগটা চালু করব তো আমরা ও পড়ার সুযোগ পেয়েছি তো স্যার এরপরে আপনার একটু স্যার আপনার কর্মজীবনের কিছু বিষয় স্যার মোটামুটি আপনার যে সহকর্মী স্যার যারা বিগত জীবনে যাদেরকে রেখা আছেন তাদের সম্পর্কে যদি স্যার একটুsubsubsection করতে বলি সহকর্মী আমি এই স্কুলে আসার পরে থেকে অনেক শিক্ষক গেছেন তার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকের আছে যেমন রিয়াজ হের স্যার ছিলেন উনিও আমাকে খুব স্নেহ আদর করতেন আচ্ছা আচ্ছা আবার স্যার আমার সহ আবাদ স্যার আমার স্যার এবং সহকর্মীও ছিলেন আচ্ছা ইনি আমাকে খুব আদর করতেন এবং উনি এখনও আছেন এই স্কুলে দিনে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক ছিলেন আচ্ছা তারপর সহকর্মী হিসেবে ছাত্র আবার সহকর্মী হিসাবে এসেছে যেমন আবুল কালাম আজাদ রাজ বিএসি আমার সাথেও শিক্ষকতা করেছে অন্যও শিক্ষকতা পরে আবার এখানে শিক্ষকতা আর আবুল কালাম আজাদ বা নাম ডাকনাম রাজক তে তারা আমাকে এই গণিত বা বিজ্ঞান বিভিন্ন বিষয় বিভিন্ন সময় প্রচুর সহযোগিতা ইংরেজিতেও আছে আমাদের ইংরেজিতে শবিদুল ইসলাম আর এরাও বহু সহযোগিতা করেছে আমাদের ছাত্ররা সহকর্মী হিসাবে

যারা এই স্কুলের বিভিন্ন শিক্ষক যারা আছেন অনেকেই এই স্কুলে অত্যাধিক ত্যাগ করেছেন যেমন আমার সেই স্কুলে যার শুরু হয়েছিল এই হেডমাস্টার উনি একজন মৌলান ইসাক সাহেব যিনি আমাকে অত্যাধিক আদর করতেন আচ্ছা উনি আমার স্যার এই স্কুলের যিনি প্রতিষ্ঠাতা যার কথা এখন আমরা স্মরণ করি না জুবাই থেকে উনি এই স্কুলটা শুরু করলেন খুব কষ্ট করে স্কুলটা শুরু করলেন তখন উনি এই স্কুলটা খারাপ হলো উনি আমার যদি না কিন্তু তাকে আমি বারবার স্মরণ করি এবং তার জন্য দোয়া রাখি আচ্ছা আচ্ছা

উনি এই স্কুল এসে উনি সবারই এলাকা সবারই মন জয় এবং সবারই উনি প্রিয় একজন শিক্ষক ছিলেন তো আমরা এই লাইভের পক্ষ থেকে আজকের ইন্টারভিউ পক্ষ থেকে স্যার যেখানে আল্লাহ যেভাবেই রাখুন না কেন আমরা তার জান্নাত রাশি करू এই মাগফিরাত কামনা করি রুহের কামনা করছি মাগফিরাত কামনা করছি আর তো স্যার আপনার সত্যিকার অর্থে স্কুলে বর্তমানে আপনার আপনার অনেক স্টুডেন্ট এখন তারা শিক্ষক হিসেবে স্কুল স্কুল কলেজ কলেজ স্কুলে সেকশনে তারা পরে এসে যারা যুক্ত হয়েছেন আজকে আমার প্রিয় শিক্ষক এই শিরোনামে আজকে লাইভে আমার সাথে যুক্ত রয়েছেন বংশাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আমার প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল জলিল তো স্যার আপনাকে দেখে অনেক স্টুডেন্ট ভয় তো স্যার স্যার এটার পিছনে কারণ কি স্যার এটা মানে আমিও স্যার ভয় পাইতাম ওই সময় কারণ ছিল এই যখন কোনো ছাত্রকে আদর্শ শিক্ষা দেওয়া হয় ছাত্ররা যখন জানে যে এই শিক্ষক আমাদের এই শিক্ষকের থেকে আমরা কিছু পাই তখন ওই শিক্ষকে যা বললে ছাত্ররা শুনতে তখন বাধ্য হয় যে এর ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ যা জানে অন্য কেউ জানে না বাধ্য হয় তাকে ভয় পেত অন্য কোনো অন্য কোনো বেদ বা

এই ছাত্রদের মতো অনেক ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে তো গণিতের জন্য স্পেশালি ভালো করতে হলে স্যার কি করা প্রয়োজন এটা আপনার গোপন রহস্যটা যদি স্যার আজকে সবার উন্মুক্ত গণিত যে বিষয়টা এখন ছাত্ররা গণিতে ভয় করে গণিতে ভয় করে যে এটা সৃজনশীল হয়েছে এই জন্য ভয় করে মূলত তা না গণিতে ভয়ের কোনো বিষয় গণিত যদি চর্চা করে গণিত বিজ্ঞানের রানী হলো গণিত আচ্ছা এই বিজ্ঞান গণিতটা যে পড়ে সে সব বিষয়ে তার পক্ষে জানানো সম্ভব এটা জানার বিষয় হলো তার এটা ব্যাপারে যদি সে বেশি চর্চা করে ওই বিষয়টা বারবার ওই বিষয়টা বেশি ঘাঁঠে গণিতটা বেশি কাঠে এবং কিছুদিন পর পর যদি এটা চর্চা বেশি করে এবং শুধু ওই বীজগণিত বা পাঠীগণিত জ্যামিতি সব বিভিন্ন বিষয়টা যদি ভালোভাবে এরা বারবার পরে বিষয়টা তাহলে গণিতের কোনো বইয়ের কারণ না এবং এই এলাকার

যেমন আগ্রহিত হয় এই উদ্দেশ্যে গণিত বইটা আমি দেখছি যে হ্যাঁ বইটা সমাজ করার এরা চেষ্টা করছে অনেক এবং তাদের মেধা অনুসারে চিন্তা করে সমাজ উপযোগী করার জন্য গণিত মধ্যে অনেক কিছু নতুন কিছু ঢুকাইছে উচ্চ এবং সাধারণ যার জন্য এই এটা একটু চেষ্টা করলেই এবং সৃজনশীল যেটা এটার উদাহরণগুলো পর্যায়ক্রমে আগের প্রথম অবস্থায় যে সৃজনশীল শুরু হয়েছিল তখন যে পরিমাণ সৃজনশীল এখন তার তারপর সে একটি বেশি সৃজনশীল উদাহরণ অ্যাড করছে এই সংস্করণটা যার ফলে এটা শিক্ষার্থীদের জানার একটু সহজই আসছে যে কঠিন বিষয় সহজ করে আসছে যদিও সৃজনশীল বিষয়টা অনেক শিক্ষক ছাত্র অনেকে এর প্রতি একটা ভীতি ছিল যে সৃজনশীলটা কি গণিতের ডাকটা পরিবর্তন করলেই ভয় আসে তো তোমার মধ্যে আবার সৃজনশীল এই বইটা এড়ানোর মূল কাঠি হইল তার ওই সৃজনশীল যে গণিতটা ওই বিষয়টা তার শুধু ওই বইয়ের ডাকটা না বিভিন্ন ডাকটা যদি সারা পরিবর্তন করে বসায় ছাত্রদের যদি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বিভিন্ন নতুন নতুন ডাক দিয়ে গণিতটা করায় এবং এই বোর্ডের বই ছাড়া বিভিন্ন বই আছে গণিতের এই বই যদি তারা ছাত্রদের নিজ উদ্যোগে আগ্রহিত করে তাহলে এসএসসি যে গণিতটা আসে হুবু বই সাথে করে সব বিষয়টাই দেওয়া গণিতে। তাতে এইটাই তার ভয় হবে না পাশ করা তাদের সহজ ভালো নম্বর পাওয়া তাদের পক্ষে সহজ আমি এই মনে করি আচ্ছা তো এখানে স্যার গণিত আমরা কয়েকটা ভাগে ভাগে স্যার দেখতেছি যেমন উচ্চতর গণিত এটা একটা গণিত বর্তমানে জানিনার শিক্ষা কারিকুলামটা কিভাবে রয়েছে তারপর হলো বীজগণিতটাকে আলাদাভাবে ভাগ করা হয়েছে পাটিগণিত এবং তারপরে হলো জেমিতি তো এইটা কয়েকটা ভাগে ভাগ করার ক্ষেত্রে এই ক্ষেত্রে স্যার মানে স্পেসিফিক ভাবে স্যার আপনি যদি একটু বলেন যে কোনটার জন্য আসলে কিভাবে অধ্যয়ন করা প্রয়োজন ইয়ে যেমন উচ্চাদর করছে উচ্চাদর গণিতটা সাধারণত উচ্চ শিক্ষার জন্য এটার একটা প্রাথমিক ধাপ এখানে সূচনা করে দিয়েছে গণিতের মধ্যে যে বীজগণিত দিছে জ্যামিতি দিছে এবং পাটিগণিত দিছে বর্তমান কারিগুলো অনুসারে পাটিগণিত অষ্টম শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ রাখছে তারপর যে পর্যন্ত এই পাটিগণিতটা শিখলেই আমাদের বিভিন্ন ন্যূনতম নিম্ন স্তরে যে চাকরিগুলো আছে ওগুলো যে পাটিগণিত দরকার তা অষ্টম শ্রেণী বই পর্যন্ত করলে যথেষ্ট যথেষ্ট উচ্চ শিক্ষার জন্য পাত পাখিরগুলোর দরকার এবং বেশি সাধারণত কম পরে সব বিষয়ে বাড়ে অর্থাৎ দক্ষতা বৃদ্ধির জন্য জ্যামিতির সম্পাদ্য গুলো ছাত্রদের বেশি অর্জন করা উচিত এই জ্যামিতিতে যদি তাদের স্কিলটা বাড়ে তাহলে তার বীজগণিত বা পাটিগণিত গণিত তার বই থাকবে না এবং এই তাড়াতাড়ি এগেতে পারবে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি আমি অঙ্ক যদিও বিজ্ঞানের ছাত্র ছিলাম অঙ্কে ভালো ছিলাম না স্যার এটার সবচেয়ে ভালো সাক্ষী যে আমি তিদি পাশ করার চেষ্টা করতাম বীজগণিত যা অবস্থা পাঠগণিত আর অবস্থা না তো আমি চেষ্টা করতাম যে আমাকে পাশ করতে হবে এটাই যদি আমি এটা সত্যিকার অর্থে আমার বলতে এই লেহাজ স্যারের মতো যেমন উনি বলছিল যে দুলাল আমার সবচেয়ে ভয় ছিল অঙ্কে আমি যদিও ইংরেজিতে ভালো ছিলাম আমি অঙ্কে খুবই ভয় ছিলাম আমারও ভয় ছিল তো যারা সত্যিকার অর্থে স্যার যেভাবে রাস্তা দেখালেন যে গণিতে কিভাবে ভালো করবেন তো গণিতকে যদি আমরা এইভাবে করতে পারি আর স্যার যেহেতু এখনো জীবিত রয়েছে স্যারের যারা ছাত্র রয়েছে এবং বংশী স্কুলের যারা রয়েছেন আপনারাও আসতে পারেন স্যারের কাছে যেকোনো বিষয় নিয়ে স্যার একটা কথা এই গণিত শিক্ষা নিয়ে যে আপনি বর্তমানে যারা প্রশাসনে যারা রয়েছেন যারা কারিকুলাম বোর্ডে রয়েছেন যারা তারা যদি দেখেন তাদের উদ্দেশ্যে স্যার কি বলবেন যে এই বইটা বা গণিতটাকে কিভাবে করা যেতে পারে আপনার কোনো অভিজ্ঞতা থেকে কোনো পরামর্শ আছে এই এই বিষয়ে কারিকুলার বিষয় যে বিভিন্ন শ্রেণীর গণিত বইগুলো লিখছে এগুলোর মধ্যে সৃজনশীল একটি বইয়ের অনুশীলনীতে অঙ্ক দিয়ে দিছে পঁচিশটা কত অনুশীলনের অনুশীলনী আছে যে ওইটা নমুনা হিসাবে উদাহরণে একটা সৃজনশীল দেয় নাই তা আমার ধারণা অনুসারে এই ভুটে যে বইগুলো করছে এগুলা সৃজনশীল উদাহরণের সৃজনশীলের পরিমাণ অনেক দিতে হবে যে অনুশীলনের অঙ্কগুলা দিচ্ছে এই অনুশীলন করে সৃজনশীল দিতে হবে এবং সংখ্যা সে এখন এক দুইটা বাড়াইছে কিন্তু এই সৃজনশীল নমুনাটা আরো বেশি সংখ্যক অ্যাড করতে হবে যেটা ওই শস্য শ্রেণীর যেমন পঞ্চম শ্রেণী পর্যন্ত হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্নগত করে সৃজনশীলনা যদি ওখানে কখ গ গ পর্যন্ত থাকছে এটা এখানে তিনটা কিন্তু উদাহরণ গিয়ে দেখা যায় যে একটা উদাহরণ এগুলা দেয় নাই তখন এই সংখ্যাগুলো যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে অনেকটা এগিয়ে আসে ছেলেদের মেধাটা বেশি হওয়ার জন্য এটা এগিয়ে আসে এই কাজটা যদি করে কারিকুলামে গড়িতে এবং বিভিন্ন বইগুলো পুঙ্খানুপুঙ্খানু বলে ভুল কি না এগুলাও একটু চিন্তা করা উচিত অনেক সময় দেখা যায় গণিত কষ্ট এক অঙ্ক বারবার রেজাল্ট এক ডাক এক এলে মিল আসে অনেক সময় এই মনারnier শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং মোস্তাফিজুর রহমান ফিজার এবং আরো যারা শিক্ষামন্ত্রনালয়ের সাথে সংশ্লিষ্ট তারা যদি আমার লাইভ দেখে থাকেন এবং সারের কথা যদি শোনেন তাহলে দেশে অনেক গুণী মানে শিক্ষকরা রয়েছে তাদের পরামর্শ নিয়ে সারের যে আবেদন যে আরও প্রশ্ন উত্তর বাড়ানোর জন্য তাহলে শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং আমি এভাবে গুড়ের যে নির্দেশনা আমি এই ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক এবং পরীক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি এবং ওই সময় বিভিন্ন সময় যে পরীক্ষার্থীদের বিষয়গুলো দেখলাম এবং প্রধান পরীক্ষক হিসেবে বিভিন্ন শিক্ষকদের যে বিষয়গুলো দেখলাম তাতে যে উদাহরণ যে নমুনা আরো বেশি ও উচিত এবং গণিতে প্রশিক্ষণ হয় এখনও একটা প্রশিক্ষণ গণিতে চলছে এর মাঝে মধ্যে প্রশিক্ষণগুলো সাথে জন্য খুব আগ্রহী যদি মানে সাধ্য জন উপকারী যদি এই প্রশিক্ষণগুলো মাঝে হয় তারা আচ্ছা সুন্দর এটা কারিকুলামের সাথে স্যারদের প্রশিক্ষণটা আপনাকে বাড়ানোর প্রয়োজন বলে মনে করি মনে করি এখন চলছে বর্তমানে কারিকুলাম প্রশিক্ষণ মির্জাপুর জেলা এবার টাঙ্গাইল ডিস্ট্রিক্টে চলছে বর্তমানে স্যার 2018 সালে মানে এসএসসি পরীক্ষায় যারা গণিতে অংশ গ্রহণ করে তাদের উদ্দেশ্যে তাদের মানে প্রস্তুতির জন্য আপনি কি পরামর্শ কি টিপস আপনার পক্ষ থেকে সাজেশন থাকবে যারা পরীক্ষা দিবে আগামী 10 তারিখে এসএসসি গণিত পরীক্ষা এখানে এই ছাত্রছাত্রীরা

অঙ্কগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা উত্তীর্ণ হতে পারবো এবং ভালো রেজাল্ট করতে পারবো তো আমরা স্যার পড়ালেখা থেকে স্যার আপনার ব্যক্তি জীবনে স্যার চলে আসি স্যার আপনার বাবা মা স্যার সম্পর্কে স্যার আপনার জন্ম সম্পর্কে স্যার একটু আপনার গ্রাম সম্পর্কে স্যার আমি সিদ্ধেশ্বরী একটা পল্লী গ্রাম ওখানে জন্মগ্রহণ করি আমার সিদ্ধেশ্বরী সিদ্ধেশ্বরী গ্রাম সিদ্ধেশ্বরী আচ্ছা এই মেজাপুর বাজারে আজকে নাই না গ্রাম ওখানে জন্মগ্রহণ করি উনিশশো সালে আমি বাবা মাসান বাবা স্কুলে একাডেমি শিক্ষিত ছিলেন না শুধু দশ টাকা জানতেন তবু ওই ইয়ে থেকে উনি ওই শিক্ষিত ছিলেন না লেখাপড়ায় তবু উনি জ্ঞানী ছিলেন যার প্রেক্ষিতে আমাকে বিএসসি পর্যন্ত লেখাপড়া করার মতো মন মানসিকতা তার ছিলেন যার পক্ষে আমি সম্ভব এবং মা চেষ্টা করেছেন যে আমার এই ছেলে যেভাবে লেখাপড়া করেন লাগবে মার নাম হলেও মার নাম হলেও

বিশেষ থেকে স্যার আপনার ওই সময় স্যার অনেক কষ্ট করে পড়া লেখার কথা স্যার শুনেছি যে অনেক কষ্ট করে আপনার পড়া লেখা করতে স্যার ওই পরিস্থিতিগুলো স্যার আমাদের অনুপ্রেরণার জন্য যদি স্যার একটু বলতেন এটা একটা রেকর্ড হিসেবে থাকবে এখন আমি তো নবম শ্রেণীর থেকে উসদর গন্ডিতের ছাত্র সেন্টের সাথে ছিলাম এবং আর্থিক অবস্থা অবনমনের কারণেই টাকা না দেয়া পারার কারণেই এটা क्वेश्चनটা খুব জাস্টি না দেওয়ার কারণে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম আমার বাবা চিন্তা করলেন যে আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে তোমার লেখাপড়া করি হারম না তখন উনি আমাকে সাজেশন দিলেন যে তুমি দেখো কোনোভাবে ঔষধ নিয়ে বিক্রি করতে পারো আচ্ছা ওই লেখাপড়ার সাথে সাথে আমি ঔষধ শিখবার চেষ্টা করলাম ঔষধ পরিচয় ঔষধের সাথে পরিচয় হওয়ার চেষ্টা করলাম এবং ঔষধ শিখলাম সাথে আমি ওই কিছু কিছু ঔষধও রাখতে শুরু করলাম ইন্টারের সাথে সাথে এবং পরবর্তী সময়ে ওই ঔষধ বিক্রি করে আমার লেখাপড়া বা বাড়িতে কিছু কিছু খরচ দেওয়ার চেষ্টা করছি বাড়িতে থেকে টাকা আনা সম্ভব না একদম বাড়িতে থেকে সময় কারণ ছেলে হিসাবে আমি আমার জন্মের প্রায় বারো বছর পরে আমার ছোট ভাই বাড়ি দেখার মতো কোনো লোক ছিলেন বাবা বৃদ্ধ ছিলেন তখন আমি ঔষধ প্লাস সাথে লেখাপড়া দুইটা সমানে চালিয়ে গেছিলাম যে ঔষধ বিক্রি করছি ওই অভিজ্ঞতা নিয়ে এই অবসর সময়ে ওই ঔষধ প্লাস ঔষধ প্লাস টিউশনি করে আমি ওখানে সময় কাটে চলেছি ওই ওষুধটা নিয়েই যেটা ওই সাথে অভাবের কারণে যেটা শুরু করছিলাম বাবার উপদেশ মতো ওইটা নিয়ে আমি এখন শেষ সময় রয়েছি ওইটা নিয়ে এই জিজ্ঞেস করার জন্য তুমি ছাত্র হিসেবে তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ এটা আমরা সত্যিকার অর্থে আজকে যারা আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছি আমরা যখন কয়েকজন টিউটর পাচ্ছি টাকা পয়সা পাচ্ছি মোটর সাইকেল পাচ্ছি তারপরে গাড়ি পাচ্ছি বাড়ি পাচ্ছি

আমাদের এবং আরো অনেক শিক্ষার্থী রয়েছে যারা দেখছেন আমাদেরকে স্বাগত জানায় তো স্যার একটা কথা বলতে হ্যাঁ দেখছেন হ্যাঁ বলেন স্যার আপনি অবশ্যই এখন আপনাদের ছাত্রদের নিয়ে আপনি বলেন স্যার আমার ছাত্র এই আমি এটার সামনে দেখছি রবিকুল ইসলাম শিখদের আমার খুব ঐত্যিক স্নেহের এবং আদরের ছাত্র ছিল

এলাকায় উপজেলার একটা প্রধান হিসেবে হ্যাঁ বুথ ভবিষ্যতে আমি আশা করতাম তাকে আচ্ছা 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 তো আর কোন ছাত্রদের কথা স্যার স্মরণ করবেন আজকে আর ছাত্র তুমি কাছে বসে আছো তোমার কথা আগেই স্মরণ করা লাগে তুমি যেহেতু আমাকে এই ইয়ের সামনে তুলে ধরলাম আর ছাত্র আছে আবুল কালাম আজাদ রাজা বললাম ইসলাম বললাম রবি শিখদের কথা আগেই বললাম তারপর ওই যে বাবুল শিখদের তুখুর ছাত্র যে এখন মহসীন

বা আমাদের প্রধানমন্ত্রী আছেন উনি এই বংশা স্কুলে একবার আসছিলেন তখন উনি বিরোধী নেত্রী ছিলেন তখন তার এই বিভিন্ন সময় যে ছাত্রী কহিনুর বিভিন্ন জনের যে ফুলের মেলা দিছে তখনও এই ছাত্রীগুলোর খুব আমি আদর করতাম ফুলের মালা দেওয়া হয়েছি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বংশা স্কুলের মহুয়া গাছের নিচে তো এরকম অনেক ছাত্র ওই স্কুল থেকে গেছে জাগা আমি অত্যাধিক আদর করতাম এখন নাম সব মনে করে পারছি না আমি

লক্ষ আপনার হাজার হাজার স্টুডেন্টের প্রশ্ন স্যার দাম্পত্য জীবন শুরু করলেন না স্যার বিয়ে করলেন না এখন পর্যন্ত কষ্ট করে যাচ্ছেন জীবন শেয়ার করতেন আমি আমি এটা মনে করি যে আমার তো আমার তো ছেলে মেয়ে শত সত কথাটি আছে তো আমি বলে শেষ করিয়া এবং তুমি আমার এক ছেলে আমি অব মনে করি না ছেলে এবং মেয়েদের অবা মনে করি না তার কারণ আমার ছেলে মেয়ে আছে তারা আমাকে স্মরণ করে তুমি ছেলে হিসাবে স্মরণ করছো তো এখানে আসছো আমার তো ছেলে অভাব নাই বহু ছেলে এখানে আছে আমার ছেলে আছে এবং আমি তাই মনে করি সবসময় যে আমাকে পিতা হিসাবেই তারা দেখি। ওই তোমাদের গ্রামে শহীদুল আছে সে আমাকে পিতা বলেই ডাকে সার না বলে সে পিতা বলে এরকম ছেলে তো আমার হাজার হাজার কাজে তো আমার ছেলে তো এই তারপরে কি স্যার মনে হয় না যে আমার একটা স্ত্রী থাকতো আমার একটা সুন্দর সাজানো ঘর থাকতো বা আমার একটা সংসার থাক এরকম স্যার কি কখনো স্যার চিন্তা হয়েছে বা একটু হলেও কখনো নষ্ট ছিল তখন খুব ছিল পরবর্তী সময়ে কাজেই ব্যস্ত থাকছি বেশি সময় কাজেই ব্যস্ত থাকছি ওদিকে চিন্তা ভাবনা খুব কম করছি বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন চেষ্টা করছে অনেকেই করার জন্য চেষ্টা করছে কিন্তু আমি ওদিকে খুব একটা বেশি গুরুত্ব দিয়ে আসি আর কোনো ঘটনা তো স্যার নাই না আমার কোনো ঘটনা নাই অন্য ঘটনা নেই আচ্ছা স্যার আমরা না গেলাম তবে এই কাস্ত পাগল মানুষটা সত্যি আমি বাস্তব জীবনের সাক্ষী স্যার কাশকে নিয়ে এবং বংশা স্কুল নিয়ে যে যে নিজের জীবনে কখনো ঘর-বাদার স্বপ্নটা দেখেননি আমাদের মতো সন্তানদের নিয়ে তিনি এসেছেন আমাদেরই আমাদেরকে নিয়ে সখে থেকেছেন এবং স্যারকে বলি স্যার যত বেঁচে থাকেন আমাদেরকে শুধু বেঁচে না যখন ওপারেও চলে যাবেন আমাদেরকে সন্তান হিসেবেই যেন দেখেন, আর আমরা যার সন্তান রয়েছে আমরা যেন পিতাকে যেন সেভাবেই দেখতে পারি এবং স্যারকে এভাবেই বলবো যে স্যার আপনি আমাদেরকে দোয়া করবেন আমরা শুধু আপনার ছাত্র না আমরা সত্যি আপনার সন্তান কখনোই আপনি মনে করবেন না যে আপনার ঘর সংসার আপনি মনে করবেন আমাদের ঘর সংসার ঘর সংসার সবকিছু মানে অতীতের বর্তমান বর্তমানের বংশা স্কুল এটা কিভাবে দেখেন স্যার একদম শেষের দিকে বংশা স্কুল আহ যেটা অতীতে অর্থাৎ দেশে তখন জনসংখ্যা কম ছিল ছাত্র সংখ্যা কম ছিল আচ্ছা কিন্তু তখন লেখার লেখাপড়া যে কারিকুলাম ছিল ওখান কারিকুলাম বহু পরিবর্তন এখন আসছে কিন্তু আগে পুলাপান পান অর্থাৎ তোমাদের সময়কার বা তার আগে সময় পোলান যে পরিমাণ লেখাপড়া করত এখন লেখাপড়ার দিকে পোলাহানের মনোনিবেশের পরিমাণ সংখ্যা কম এবং গড়ে মেধার পরিমাণ এবং মেধা আগে যে পরিমাণ ছিল শতকরা এখন শতকরা ওই মেধার পরিমাণ কম আসে কারণ ছাত্ররা ওই লেখাপড়ার দিকে আগ্রহ কম থাকে আচ্ছা এর পরিত্রাণের উপায় হলো যেমন আমি বংশ স্কুল প্রেক্ষিতে করছি বলছি যেখানে জনসংখ্যা ছাত্র সংখ্যা ছাত্র ছাত্রীর সংখ্যা অনুপাতে প্রতি শ্রেণীতে ছাত্র ছাত্রীর সংখ্যা আছে এই ছাত্র ছাত্রীর সংখ্যা তে সরকার নির্ধারিত যা আছে তা করা সম্ভব না যদিও তবু ছাত্র সংখ্যা এক পাশে দেড়শো জায়গায় থাকার কথা চল্লিশ আছে দেড়শো চার গুণ বেশি আছে বা তিন গুণ বেশি আছে এই ছাত্র সংখ্যা যদি কমিয়ে আনি আমি তো লেখাপড়ার ব্যবস্থাটা করে তার লেখাপড়ার মানটা এখানে লেখাপড়ার পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটি ঠিক আছে কোয়ালিটি কম এই কোয়ালিটি বাড়ানোর ই হল যদি এই প্রশাসন বা এখান যারা আছেন তারা যদি চিন্তা করেন যে না এই আমরা আর একটু ছাত্র সংখ্যা কমিয়ে ক্লাস করার ব্যবস্থা করি সেকশন ভাগ করি তবু ওখানে আবার এখন সমস্যা আছে যেটা কমিটি দেখতে হবে সেটা সম্ভব কি না এরা করে না এটা আমি বুঝি কিন্তু এলাকার স্বার্থে বিভিন্ন বিষয়ে বিশেষ করে বর্তমান যুক্ত বিজ্ঞানের আইসিডি যুগ মাননীয় প্রধানমন্ত্রী যে আইসিডি করছে এটা অত্যাধিক যুগ উপযোগী করছে আইসিডি এই যুগে যুগ উপযোগী লেখাপড়া যেমন প্রজেক্টর দিছে এবং স্কুলে প্রজেক্টর ঠিক মতো ব্যবহার করা এবং আইসিডি ঠিক মতো ব্যবহার করা এবং ছাত্র সংখ্যা কমে যদি লেখাপড়া করে তাহলে এই এলাকার ছাত্র ছাত্রী ভবিষ্যৎ বেকার থাকবে না কিন্তু এই এলাকার ছাত্রছাত্রী যদি মেধা না বিকাশ হয়, না করা হয় তাহলে এই এলাকারই সবচেয়ে বেশি ক্ষতি এবং এই এলাকার যারা এখানকার অভিভাবক আছেন প্রত্যেকেই চিন্তা করা উচিত যে ভবিষ্যতের মেধা বিকাশের জন্য একটা প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এটার মান যেন গুণগত মান যেন উন্নত থাকে এই দিকে নজর রাখা সবার উচিত প্রশ্ন স্যার এটা মোটামুটি সবাই বলে যে বংশ স্কুলের ছেলেরা বা শুধু বংশ স্কুলের না বর্তমানে অন্যান্য স্কুলের ছেলেরা স্যারদের কথা শোনে না স্যারদেরকে ভয় শোনে না আসলে দায় টাকা এটা কি ছাত্রদের না স্যারদের না অভিভাবক ভয় করে না এর জন্য ছাত্র একা দেই না এখানে ছাত্ররা যে লেখাপড়া করে না সারজন একা না গার্জেন আছে পরিবেশ তার দেয় আছে শিক্ষক দেয় আছে ছাত্র নিজেও দেয় আছে সবাই সম্মিলিত মেধা ছাড়া সব সহযোগিতা ছাড়া এটা দূর করা সম্ভব না সবাই সহযোগিতা করতে হবে যে এই ছাত্ররা কেন লেখাপড়া করে না সবারই এখানে কিন্তু ই আছে দায়িত্ব আছে এখানে শুধু সারদের দায়িত্ব দিয়ে তুলে স্কুলে দিলাম ছাত্ররা লেখাপড়া করবে না দেখতে হবে যে আমার ছাত্ররা আমার ছেলেটা মেয়ে না স্কুলে লেখাপড়া করে কিনা না স্কুলে যায় আসে এটা গার্জেনের দেখতে হবে ওই সারদের পক্ষেই এগারোশো এক ছাত্র ওই তিরিশ জন স্যারের পক্ষে কন্ট্রোল করা লেখাপড়া করে কিনা দেখা সম্ভব সম্ভব না যদি গার্জেনরা সতর্ক না দেখে যে আমার ছেলে এই লেখাপড়া করে না মান কোথায় গেছে আমার ছেলেটা এটা অভিভাবকদের দেখতে হবে এলাকা সবার দেখতে হবে স্যার আরেকটা বিষয় সেটা আগে মানে আগে ছাত্ররা ভয় পাইত স্যারদের দেখে এখন স্যার এটা শোনা যায় স্যার এটা একটা জানি না কতটুকু সত্য মিথ্যা এখন স্যারেরা ভয় পায় ছাত্র ছাত্রীদের দেখে

তোমার কথাটা উত্তরটা এই চেয়ারম্যান সাহেবের কথার মধ্যে আমাদের সিনিয়র সাথে ওর কথার ভিতরে এই কথাটা উত্তর আছে যে সব সার চান না সব সার না এই জন্য ওই কথাটা আসে তো এক কথা জ্ঞানী যারা বুঝবেন তারা মানে স্যার খুব খুবই সংক্ষেপে মৌলিক কথাগুলো স্যার বললেন তো আমরা একদম শেষের দিকে একটা কথাই বলবো যারা বংশাই স্কুলের সাবেক বর্তমান ছাত্র রয়েছেন অভিভাবক রয়েছেন শিক্ষক রয়েছেন যারা আজকের লাইভ যারা দেখলেন যারা স্যারের সাক্ষাৎকার দেখলেন আমরা সত্যিকার সত্যিকারতে সুন্দর একটা বংশ স্কুল চাই এবং সুন্দর একটা শিক্ষক শিক্ষিত সমাজ আমরা চাই আমরা এই আজগান ইউনিয়নের স্কুলকে ঘিরে স্কুল কলেজ হয়েছে এবং শুধু যে কথাটা আমরা আমরা কোয়ালিটি কোয়ালিটি চাই একটা কোয়ালিটি এডুকেশনের স্বপ্ন আমরা দেখতে চাই এবং গুণী মানুষগুলো আমাদের পাশেই রয়েছে আমরা যদি তাদের সাথে পরামর্শ করি এবং তাদের কাছে যদি যাই ম্যানেজিং কমিটির যারা রয়েছেন শুধু আমরা শুধু পদ শুধু আমরা সীমাবদ্ধ না থেকে আমরা যদি কাজ করতে পারি আমরা যদি বলতো আবার যদি সেই বংশাই স্কুলের সেই কোন মিছিল যদি আমরা সেই বাজার থেকে আমরা দেখতে পাই যেরকম আগে ব্যানার নিয়ে ছাত্ররা মিছিল করতো স্কুল স্কুল ছিল আমরা আমরা করেছি এটা পদক বিভিন্ন সময় তো এখন কি আমরা পারি না আজকে তো আমাদের টাকা বেড়েছে আমাদের আগে টিনের ঘর ছিল আমাদের আগে সিলিং ছিল না আমি নিজের সিলিং এর জন্য আন্দোলন করতে যাই না একবার স্যারদের হাতে আটকা পড়েছিলাম স্যার আমাকে বললো যে এটা কি তোমাদের কেউ ষড়যন্ত্র করছে স্যার আপনার মনে আছে কিনা স্মৃতিটা আমরা নির্বাচন আটকে দিলাম নির্বাচন আটকে দিলাম মিটিং বসাইলাম যে আমরা নির্বাচন হইতে দিব না কিভাবে তো সে আন্দোলন এখন কাউকে করতে হয় না আজকে কাউকে আন্দোলন করতে হয় না আজকে খুব সুন্দর আজকে ফ্যান আজকে প্রজেক্টর রয়েছে প্রযুক্তিগত দিক থেকে আমরা আজকে আমি মনে করি তাহলে কেন বংশা স্কুল শ্রেষ্ঠ স্কুল নয় আজকে বংশ হাই স্কুলকে আমরা শ্রেষ্ঠ স্কুল অবশ্যই দেখতে চাই প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য এবং যারা রয়েছেন সবাইকে অনুরোধ করব বংশ স্কুলের সেই আগের ছন্দ আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য স্যার সর্বশেষ আপনি যদি স্যার সবার উদ্দেশ্যে কিছু বলেন স্যার এখন এই বংশ স্কুল এই তথা আমাদের আজগান প্রধান বিদ্যাপীঠ এই প্রধান বিদ্যাপীঠ থেকে যদি মেধা বেরিয়ে আসে অর্থাৎ ভালো জ্ঞানী বেরিয়ে আসে তবে আমাদের আগে বেকারত্ব দূর হবে এই বেকারত্ব দূর করার জন্য আমি মনে করি বর্তমানে যে কারিকুলামটা করছে যে শিক্ষা করছে এটা যদি যথাযথভাবে শিখে যথাযথ সব এর যদি অধ্যয়ন করে তাহলে এদেশে আমাদের এলাকার ছেলেগুলো বেকার থাকবে না এর জন্য এগিয়ে আসতে হবে আমাদের এলাকার শুধু সমাজ অর্থাৎ সবাইকে এগিয়ে আসতে হবে শুধু শিক্ষক বা কমিটির চাপ দিলে এটা হবে না এটা সবারই আসতে হবে এর জন্য দেয় সবাই যার ছেলে বা মেয়ে স্কুলে পড়ে তারও যার ছেলে মেয়ে না পড়ে তারও এখানে এগিয়ে আসতে হবে যে এখানে কি হয় এখানে লেখাপড়া হয় না কী হয় এই কথাটি এগিয়ে আসলেই মেধাবী ছাত্র এখান থেকে বেরিয়ে আসবে তোমার মতো ছাত্র ওই বিভিন্ন যে ছাড়গুলোর নাম বললাম বিভিন্ন ছাত্র স্কুলে বেরিয়ে আসবে এবং যারা বেকার থাকবে না এলাকায় বেকারত্ব দূর হবে আমি চাই মানে আমার ব্যক্তিগত জীবন থেকে আমি এই চাই যে শুধু স্যারদের উপর ছাত্রদের নির্ভর না করে টিউশনের উপর নির্ভর না করে প্রাইভেটের উপর নির্ভর করে যদি সে বইয়ের উপর নির্ভর করে আমি তো ব্যবসা করে তার সাথে নিয়ে ডিগ্রি গ্রহণ করছি এর সাথেও আমি মানবিক শাখায়ও স্নাতক ডিগ্রি গ্রহণ করেছি এই সাথেই তে এটা যদি সম্ভব হয়ে থাকে আমার ব্যক্তিগত আমি বলছি না তবে কেন এই ছাত্রছাত্রীরা এখন এই কথা পারবে না এই বংশা স্কুল এবং কলেজ এখান থেকে আমি যদি ওই লাল স্কুল থেকে যদি বিএসসি বা ডিগ্রি তৎসময় পাশ করা হারি যখন পাশের হার ছিল একশো দুইশো পরীক্ষা দেওয়া পাশ করছি সাতজন তখন যদি পাশ করা সম্ভব হয় এই বংশায় স্কুলের ছাত্র হয়ে এখন কেন এই বংশায় কলেজে না পড়ে আমি ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করতে পারবো না এই বংশায় স্কুলে পড়ে পারবো না কেন অবশ্যই করা অসম্ভব হবে যদি আমরা আগ্রহী থাকি সবাই এগিয়ে আসি সবাই এটাই এটাই আমরা স্যারদের জীবন থেকে আমরা এই ইন্টারভিউ থেকে যে পেলাম যে আমরা এই বংশায় স্কুলের স্যারের জীবনে আমরা পেয়েছি যে তিনি একটা প্যান পড়তেন মানে একটা প্যান ছিল তার আমরা তার যে বংশায় মানে স্কুলের শিক্ষক এবং তাদের জীবন থেকে যদি বলতে হয় আমি পেয়েছি যে সীতাশ্বরী থেকে সেটা একটা ব্যাগে করে নিয়ে যে সে ঘোরাই যায় না সেই কয়েক দশ কিলো পনেরো কিলোমিটার পরে প্যান্ট পরতেন এবং আরেক স্যারের জীবনে আমরা পেয়েছি পেসি কি যে সে যখন পড়ালেখা করতে যায় না তার ভাইদিন নিয়ে সে রুটির দোকান করেছে আমি সেটা কিছুদিন আগে আমরা এক সারের জীবন থেকে পেয়েছি সেই রুটির দোকান হাটে হাটে রুটি বিক্রি করে তারা পড়ালেখা করে তারা পড়ালেখা করেছে এবং তারা বংশ স্কুলের ছাড় হয়েছে আর আজকে আমার যে স্যার আমার আপনাদের মাঝে স্যার বললেন যে সে যখন পড়ালেখা করতেন একজন বিএসসি ছিলেন পাশাপাশি ওষুধ বিক্রি করতেন স্যার আজকে আমাদের জন্য অনুপ্রেরণা তো আমি মনে করি এটা আমাদের জীবনের জন্য সত্যি প্রেরণা হতে পারে এবং আমাদেরকে যদি আমরা কর্মঠ হতে পারি এবং আমরা যদি নিজের আপন যে জ্বলে ওঠেন আপন শক্তিতে শুধু রবির স্লোগান না নিজের জীবনেরও স্লোগান হতে পারে তো স্যার আমি এক আমরা ছাত্র হিসেবে আমি স্যারদেরকে স্মরণীয় করে রাখার জন্য এই ছোট্ট ভিডিওটি ধারণ করে থাকি এবং ফেসবুকে দেশে প্রবাসের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটা আমি তাদেরকে দেখার সুযোগ করে দিই স্যার আপনি যদি সংক্ষেপে স্যার একটু হলো মূল্যায়ন করবেন স্যার এটা এই উদ্যোগটাকে স্যার তোমার এই উদ্যোগ প্রশংসা নিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা অবসরে গেছি এই সময়ে একটা স্মৃতি হিসাবে এবং এরা ভবিষ্যতের স্মৃতি হিসাবে তুমি এই কাজটা করছো এবং অদূর ভবিষ্যতে তুমি এরকম শিক্ষকদের অর্থাৎ এ দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড না শিক্ষা সবকিছুর মেরুদণ্ড শিক্ষা এই শিক্ষাটিকে রাখতে হইলে শিক্ষা দাতাদের অর্থাৎ শিক্ষকদের যারা মূল্যায়ন করে যেখানে জ্ঞানী মানুষের কদর আছে সেখানেই জ্ঞানী লোক সৃষ্টি হয় যেখানে জ্ঞানীর কদর নেয় সেখানে জ্ঞানী সৃষ্টি হয় না তুমি জ্ঞানীদের কদর করার জন্য আগ্রহ হয়েছ এই জন্য তোমাদের ধন্যবাদ ওই বিভিন্ন মনীষীদের কথা যে জ্ঞানী মানুষের কদর যে করে সেই জ্ঞানী আর যে জ্ঞানীদের কত করে না সে জ্ঞানী হয় না তে তুমি এই উদ্যোগটা নিছ এই উদ্যোগটা যেন আমরা কমপক্ষে আমি কৃতজ্ঞ যে তুমি এই মিডিয়ার সামনে আমাকে এনেছ এবং ভবিষ্যতে এরকম আরও করবা এই স্কুলের শিক্ষক বা ভিন্ন এলাকার শিক্ষকদের পল্লী বিশেষ করে পল্লীর শিক্ষকরা এইটাই অবহেলিত বেশি টাউনেরা তো অনেক কিছুই পারে কিন্তু পল্লীর শিক্ষকও কেউ মিডিয়ার সামনে তুলে ধরে না কিন্তু তুমি এই উদ্যোগটা নিছ

तुम्हारे धन्यवाद